আসসালামু আলাইকুম, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু রিভিউ করছি AMS কোম্পানির UPVC কিছু ডোর নিয়ে। দেশের বাইরে কিন্তু সবচেয়ে বেশি UPVC ব্যবহার হয়, কারণ এটি পরিবেশ বান্ধব এবং সাউন্ড প্রুফ। তো বন্ধুরা, UPVC এবং গ্লাসের সমন্বয়ে এ দরজাগুলো কিন্তু 4 ইঞ্চি চৌকাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রতিটি দরজার বাহিরে এবং ভিতরে মজবুত মানের ধরনী এবং চমৎকার স্টেনলেস সিটকানি আছে। তাছাড়াও গ্লাসের মধ্যে নিত্য নতুন এবং আধুনিক অনেকগুলো ডিজাইন আছে। তো এইখানে আমি কয়েকটি স্যাম্পল এনেছি, 2 থেকে 3টি গর্জিয়াস ডিজাইন এবং 2টো সিম্পল ডিজাইন এনে রেখেছি, যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। আর বন্ধুরা, এটির মধ্যে কিন্তু আউটফ্রেম সবসময় সাদাই পাবেন, যেহেতু UPVC। আর যেটি মাঝখানের গ্লাস আছে, এটি কিন্তু সবসময় ডিজাইন করা, যে কোনো ডিজাইনের আপনারা পাচ্ছেন। চাইলে হোয়াইট এবং সিম্পলের মধ্যেও নিতে পারবেন, আবার কালারফুল বা পাতার মধ্যে ডিজাইন করা নকশিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, 2.5 ফিট বাই 7 ফিট এই দরজাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের বারান্দায়, আপনাদের বাথরুমে, অথবা এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য যে পার্টিশন আছে সে পার্টিশনের মধ্যে। মজবুত ফিটিংস, মজবুত কবজার মধ্যে আপনারা এই দরজাগুলো পেয়ে যাবেন কিন্তু মাত্র 6,500 টাকার মধ্যে। তো বন্ধুরা, অনেকেই চান যে বাংলাদেশের মধ্যে যাতে ভাই বিদেশি একটা বাড়ির মতো ড্রয়িং করে আমি বিদেশি বাড়ি বানাচ্ছি, তো ওই বাড়িকে কিভাবে সাজাবো, তারা কিন্তু এরকম নিত্য নতুন প্রোডাক্ট দিয়ে সাজাতে পারেন। বাজেট মিডিয়ামের মধ্যে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন। তাছাড়াও যারা গ্লাস ডোর চাচ্ছেন আমাদের কাছে, তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অ্যালুমিনিয়ামের বডি এবং ফুল টেম্পার করা গ্লাসের অনেকগুলো স্যাম্পল আছে। তো এটি নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, তাছাড়াও আপনারা যারা স্টিল বা মেটাল বা প্লাস্টিকের যে কোনো প্রোডাক্ট চান, আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এতে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দিতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, সমস্ত ভাইদের প্রতি আন্তরিকতা রেখে আজকের ভিডিও এখানে শেষ করব। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর নিচে যে লাল বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাআল্লাহ আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।